তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে, তাদের ঘাট ধাক্কাতে বের করে দেওয়া হচ্ছে। এই যে আমাদের মহিলা ক্যান্ডিডেট কি বলছেন, উনিরা কি বলছেন, কি বলছেন, কি বলছেন, কি বলছেন, কি ধমকি দিচ্ছে, বাড়িতে গিয়ে দেখে নেব। আমাদের সিপিএম পার্টি প্রার্থীরা যাতে না দাঁড় হয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল যাতে করে জিতে, তার জন্য এই ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনাকে পুলিশ সমর্থন জানাচ্ছে, আমি তাদের ধিক্কার জানাচ্ছি। এই পুলিশকে দিয়ে এখানে ইলেকশন হবে না। আমরা শাসক দলের বিরুদ্ধে আমরা কেন্দ্র বাহিনী চাচ্ছি, যাতে কেন্দ্র বাহিনী হয়, না হলে ইলেকশন নামে মাত্র হবে প্রশাসন, এটা আমরা ভরসা পাই না। আমাদের গণতন্ত্র অধিকার মতে একে কেন্দ্র বাহিনী দেওয়া হোক। প্রার্থী যখন যাচ্ছে এর কাগজপত্র ছিনিয়ে নিচ্ছে, ছিনিয়ে নেওয়ার পরে দুই তিনবার ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পরে যে ছেলেটা ধাক্কা দিল ডিএমসি, ও সাথে সাথে ওল পার হয়ে গেল, বাকি কয়েকজন এখনো ভিতরে আছে, পুলিশ দেখে আছে। কিনা পুলিশ এখানে বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু বাইরে গিয়ে আপনার দোকান আছে, আপনি দোকান দেখে নেব, তৃণমূলের গুন্ডা বাহিনী কিছুক্ষণ আগে বের করে দিয়েছেন। আপনারা দিন ভিতরে গিয়ে, আমরা বললাম পার্টির পক্ষ থেকে যে আপনারা নিরাপত্তা দিন, আপনাদের তো দায়িত্ব আছে নিরাপত্তা দেওয়া, নির্বাচন কমিশন এর আন্ডারে আপনার চলতেছে, নিরপেক্ষ ভাবে কাজ করুন। আপনারা নমিনেশন ফাইল হয়নি, ডিসিআর কাটা হয়েছে, তার সাথে সাথেই ওনাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, ওনাকে বাড়িতে দেখে নেওয়া হবে। ক্যান্ডিডেটের নাম কি? ক্যান্ডিডেটের নাম রীনা দাস। কত নম্বর পার্ট? রীনা দাস, এটা সুভাষপল্লী, পাঁচগঞ্জের সুকানি গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর সিট। এনারা ভীত আছেন, তৃণমূল স্বাভাবিকভাবে নামটা নামটা দেখতে হবে, আইডেন্টিফাই করতে হবে, অত এনারা ঠিক মতো নাম জানে না, বেশ কয়েকজন ছিলেন, একা না। এখন কি করবেন? এখন আমরা বলছি আমরা নমিনেশন করাইতে হবে। আপনি কি দায়িত্ব নিতে হতে চাইছেন? তৃণমূলের ভিতর মানে ভিডিও অফিসের ভিতরে তৃণমূলের গুন্ডা বাহিনী আছে? অবশ্যই অবশ্যই আছে, অবশ্যই আছে, যার জন্যই তো সমস্যা, নাহলে কেন নমিনেশনটা আমরা সাবমিট করতে পারলাম না? আজকে দিচ্ছে না, বারো ডিসিআর কাটা আছে, আমরা এখন এটা নিয়ে যা করার করব। আমরা জানেন আমরা আইনি পদক্ষেপও যেতে পারি, এই যে বিষয়টা আমাদের আইনজীবী, আমাদের সিপিআইএম রাজ্যসভার সাংসদ আইনজীবী বিশিষ্ট বিকাশ রঞ্জন ভট্টাচার্য আছেন, দরকার পড়লে ওনার সাথে যোগাযোগ করবো।